সাতক্ষীরার দেবহাটার খালিশখালিতে 30টি খণ্ডে বিভক্ত বিস্তীর্ণ মৎস্য ঘের নিজেদের জমি বেহাত হয়েছে বলে অভিযোগ করেছেন সেখানকার স্থানীয় মানুষজন। তাদের দাবি, জেলা ও জেলার বাইরের বিভিন্ন এলাকা থেকে আসা ভূমিহীন নামধারী শতাধিক অস্ত্রধারী জোর করে তাদের সম্পত্তি দখল করে নিয়েছে। শুধু তাই নয়, মৎস্য ঘের থেকে প্রায় 4 কোটি টাকার মাছ লুট এবং ঘেরের বসতবাড়ি ভাঙচুর করে আরও 40 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করেছে ওই চক্রটি। এই ঘটনায় গত 12 সেপ্টেম্বর সাতক্ষীরা কোর্টে মামলা দায়ের করা হলে আদালত মামলা গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। প্রথমে আমার আব্বারা ঘের করত, তারপরে 1980 সাল থেকে আমরা এই জমির মালিক হয়েছি। এই জমি দেখাই আমি ব্যাংক থেকে 50 লক্ষ টাকা লোন নেই, লোন নিয়ে ঘের পরিচালনা করি। আমার বাড়ি মর্টগেজ দেওয়া, এখন আমি নিঃস্ব পথে বসে যাচ্ছি। আমাদের ঘেরে যারা অবস্থান করছিল তাদেরকে ওখান থেকে বিতাড়িত করে অস্ত্রের মুখে। এদের কাছে প্রচুর অস্ত্রপাতি আছে, আমাদের ওদের নিজেদের ভিতরে মেরিয়ে আমাদের নামে কেস করার পাইতারা করতেছে তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ করছি, আমাদের যারা জমির প্রকৃত মহাজন তাদের জমি তাদের ফিরাই দেওয়া হোক। তবে অভিযুক্তদের দাবি, খাস জমি হওয়ায় তারা দখল করে গৃহ নির্মাণ করে বসবাস করছে। বড় লোকের জায়গা, এদের জায়গা জমিতে কাগজপত্র নেই, আমরা জানি যে এটা খাস জায়গা, তাই আমরা সকলে এসে বসেছি। আমাদের কোনো ঘর বাড়ি জায়গা নেই, আমরা এইখানে এসে এই ছোট ছোট খুবড়ি ঘর বিনতে আমরা এখানে বসবাস করতেছি। এখন আমরা অসহায় মানুষ, এই গাংসর কেটে দিয়েছে, কত মানুষের বসার জায়গায় নেই, তার আমরা উঠিয়ে সব আমরা এখানে এসে বসেছি। অবৈধভাবে জমি দখল নেতৃত্ব দানকারী দুজনকে ইতিমধ্যে জেলা ভূমিহীন সমিতির পক্ষ থেকে বহিষ্কার করা হয়েছে। 1300 বিঘা জমি জোরপূর্বক দখল করা হয়, সরকারি জমি যদি না হয়ে থাকে প্রশাসনকে বলবো যে আপনার তাদেরকে আইনে আওতায় আনার জন্য। বিশৃঙ্খলা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে জানান জেলা প্রশাসক। মোটেও খাস জমি নয়, সরকারি সম্পত্তি নয়, তো ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি, এক পক্ষের জমি আরেক পক্ষ দখল করে, যে বিষয়টা আমরা কাগজপত্র যাচাই করছি। জবরদখল সংক্রান্ত একটা জেলা কমিটি রয়েছে, সেই কমিটির একটা মিটিং আমরা করেছি এই বিষয়টা নিয়ে। আগামী 2-1 দিনের মধ্যে আরেকটা মিটিংয়ে বসবো, সেখানে যারা দখল করেছে তাদেরও কয়েকজনকে আমরা রাখবো, যাদের জমি দখল হয়েছে উভয় পক্ষকে নিয়ে আমরা আরেকটা সিটিং দিব, সেখানে আমরা সব কাগজপত্র যাচাই করে তারপর আমরা দেখব কী করা যায়। কথিত ভূমিহীনদের হাত থেকে ব্যক্তি মালিকানাধীন এসব জমি দখলমুক্ত করার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।